এইখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। মক্কা নগরীতে একজন যুবক ছিলেন, বড় আল্লাহওয়ালা যুবক, লোকটা ছিলেন কোরআনের হাফেজ, তার নাম ছিল কাজী আবু বকর। কাজী যুবক বড় সৎ এবং গরিব মানুষ, এমন গরিব কাজ করলে খাবার আছে, কাজ নাই খাবার নাই, কাজ করলে খাবার আছে, কাজ নাই খাবার নাই, এমন গরিব মানুষ। অসুবিধা হয়েছে আপনার? কিন্তু এমন গরিব, এমন গরিব মানুষ সমাজের মধ্যে অনেক আছেন, কিন্তু সবর কম। সবর করার বান্দা উত্তম বদলা দিবেন আল্লাহ। কাজী আবু বকর হাজিদের সেবা করে নিয়ে, কোনো যারা হজে যান দেখবেন হাঁটতে পারে না, যে সমস্ত হাজিরা এদেরকে গাড়ি দিয়ে ঠেলায়, কিছু পয়সা পাওয়ার আশায় হাজিদের ব্যাগ টানাটানি করে, খেদমত করে, কিছু পয়সা পাওয়ার আশায়, এমন অনেক খাদেম আছে। কাজী আবু বকর খেদমত করেন, পরের জমিতে কাজ করেন, পরের বাড়িতে কাজ করেন, এমন গরিব মানুষ। চলতে ফিরতে হঠাৎ করে একদিন রাস্তায় তার সামনে পাইল একটা টাকার ক্ষতি। আগের দিনের মাজনরা ক্ষতি ব্যবহার করত, কাপড়ের ব্যাগ কমনের মধ্যে বাঁধে তুই তো, এইরকম একটা টাকার ক্ষতি তার সামনে পড়ে আছে, টাকার ব্যাগ। চিন্তা করলো হাতে নিব না নিব না, এটা চিন্তা করে তার মাথায় আসলো, যদি আমি এটা না নেই দুষ্ট লোকের দৃষ্টিতে পড়লে তাহলে আসল মালিক আর পাবে না। আল্লাহওয়ালা যুবক হাতে উঠায় নিলেন, হাতে উঠায় নিয়ে এটা খুলে দেখলেন ভিতরে অনেক দামি সম্পদ, স্বর্ণের হার, স্বর্ণের টাকা পয়সা দিয়ে ব্যাগটা ভরা। পরেশান হয়ে গেলেন, না জানি তার মালিক এটা হারাইয়া কি পরিমাণ পরেশান। কাজী আবু বকর নিজের কাজকর্ম বাদ দিয়া মালিকের তালাশ করা শুরু করে দিলেন। আমরার মতো গরিব দিন আনে দিন খায় এমন গরিবের সামনে যদি এই মাল ভরত, তাহলে মনে মনে নিজে নিজে এক মাসলা বের করলো, যে আমি যেমন চলতাম পারি না, কষ্ট বিষ্ট করে আল্লাহ বাবুরি দিছে। কিন্তু কাজী আবু বকর মালিক তালাশ করেন, তাবুতে তাবুতে ঘুরেন, আসেননি কোনো মালিক, এমন মাল হারাইছেন। আগের দিনে যারা হজ করতে যাইতেন সত্যিকারের দিলওয়ালা, ছয় মাস পর্যন্ত বাজারে বাজারে ঘুরতেন, কেউ আসনে দোকানদার আমার কাছে ফাওনাদার, সব ঋণ শেষ করে কাফনের কাপড় সাথে নিয়ে রওনা দিতেন, ইচ্ছা করে যে সেখানে থাকবেন। আর একনের যে সমস্ত হাজি বেশিরভাগ আকসার হলো এমন আলহাজ হইবার লাগিন যায়। সেই সময় তাবুতে তাবুতে ঘুরেন কাজী আবু বকর এই টাকার ব্যাগ নিয়ে, স্বর্ণ অলঙ্কারে ভর্তি। মালিক পায় না, তাবুর সামনে গিয়া জিজ্ঞাসা করেন, হারাইছেন নে কেউ টাকার কোনো ব্যাগ? সত্য তত্ত্ব যদি দিতে পারেন তাহলে আমি একটা থলে পাইছি। কেউ স্বীকার করে না। এইভাবে একদিন চলে গেল, দুই দিন চলে গেল, তার কোনো কাজ নাই, খাবারও নাই। একবার মনে মনে ভাবলেন, এই ব্যাগের ভিতরে হাতটা ঢুকাইয়া একটা টাকা খরচ করে কিছু খায়া লই, যেই মাত্র হাতটা ঢুকাবেন এমনি তার চিন্তা আসলো, আমি তো ভিক্ষা করাই পছন্দ করি না, ভিক্ষা তো করা হয় সামনে হাজির মানুষটার কাছে চাওয়া হয়, এখন যেই মালটা নিব মালিক তো সামনে নাই, ভিক্ষাই পছন্দ করি না, তাহলে এই কাজটা আমি কেমনে করি? হাতটা আর ঢুকালেন না, মুখটা বন্ধ করে এইভাবে যখন ঘোরা শুরু করলেন, পায়ের সাথে পা বাড়ি লাগে, পেটের কুদা পেট পিঠ চামড়া লাইগা যায়, এমন অবস্থা, দুর্বল হয়ে গেছে। ঘোরা শুরু করে দিলেন কাজী আবু বকর, মালিক পায় না। তিন দিনের মাথায় একজন মুরব্বী এলো, মেলু চুল, বড় পেরেশান চেহারা। ওই মানুষটাও চিল্লায় ডাকেন, রে মুহাম্মাদের দেশের মানুষ, আমি একটা টাকার ব্যাগ হারায় ফেলছি, পাইছো নি কেউ? এমনি দুইজন মুখামুখি হয়ে গেলেন মুরব্বী।
আপনার ব্যাগটার বিবরণ দিন। ব্যাগটা কি এমন এমন যে হ্যাঁ বাবা আমার ব্যাগের ভিতরেই এই এই মাল, নিন আপনার ব্যাগ। তিন দিন যাবত আমি ঘুরতেছি আপনার ব্যাগের নিয়ে। বাবা রে তুমি যুবক মানুষ দেখা যায়, তোমার ভিতরে তো এই মালের লোভ গেল না? তোমার ভিতরে কি এই মালের লোভ নাই? হ্যাঁ মালের লোভ আছে, কিন্তু পরের মালের না। পরের মালের লোভ আমার অন্তরে নেই। মুরব্বী বড় খুশি হয়ে গেলেন, খুশি হইয়া ব্যাগের ভিতর থেকে স্বর্ণের টাকা বাইর করে তারে হাদিয়া দিতে চাইলেন। যুবক ছেলে বলেন, মাফ করুন, হাদিয়া নিব না, কারণ শুনেছি সবরকারীর বদলা নাকি আল্লাহ দিবেন। সবরকারীর বদলা দিবেন আল্লাহ, এই জন্য আল্লাহর কাছ থেকে নেওয়ার অপেক্ষায় আমি রইলাম। দরজা যেন খোলা থাকে, আমি এইখান থেকে আর নিব না। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। দোয়া আছে, আলাদা হয়ে গেলেন, হাজি সাহেব চলে গেলেন তার দেশে, যুবক রয়ে গেল তার দেশে। বহুদিন পর কাজী আবু বকর নৌকা পথে রওনা দিলেন দিনের কাজে, পুরা এক কাফেলা নিয়ে রওনা দিলেন। ঢেউয়ের কবলে পড়ে পুরা নৌকাটাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একটা তক্তার উপরে ভর করে আল্লাহ পাক রব্বুল আলামিন কাজী আবু বকরকে বাঁচাইলেন। ঢেউয়ের তালে তালে একটা দ্বীপের মধ্যে নিয়ে তারে লাগাইছেন, বেহুশ অবস্থায় পড়ে আসে। দ্বীপের মানুষ তারে উদ্ধার করে সেবা করলেন, তার হুশ ফিরল। হুশ ফিরার সাথে সাথেই বলেন, আমি নামাজ আদায় করব। চক্ষু মেলাইয়া যখন দেখে মসজিদের এক মিনার দেখা যায়, দৌড়ে মসজিদে চলে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, জুড়ে কান্না শুরু করে, আল্লাহ সাথীরা কেউ বাঁচায় নাই, তুমি দয়া করে আমারে বাঁচাইছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করেন। আলাপ আলোচনা যখন মহল্লার মুরব্বীদের সাথে হয়ে গেল, দ্বীপের মানুষগুলো বলে, বাবা রে আমরা সব নতুন মুসলমান, তুমি যদি কিছুদিন আমাদের দ্বীপে থাকো তাহলে আমাদের অনেক ফায়দা হবে, আমাদের ছোট শিশুরা কুরআনুল করিমের শিক্ষা পাবে, আমরাও প্র্যাকটিক্যাল নামাজের শিক্ষা পাবো, তুমি কিছুদিন আমাদের এখানে থাকো। এই যুবক থাকার নিয়ত করে ফেললেন, প্রতিদিন মাগরিবের পরে প্র্যাকটিক্যাল নামাজের শিক্ষা দেন প্রশিক্ষণ, প্রত্যেক দিন সকালবেলায় ছোট ছোট বাচ্চাদেরকে মক্তব পড়ানোর ব্যবস্থা শুরু করে দিলেন। কয়েক মাস যাইতে না যাইতেই পুরা দ্বীপের চিত্রটাই পাল্টে গেল। একজন আল্লাহওয়ালার সহবতে, একজন আল্লাহওয়ালার উসিলায় পুরা দ্বীপ নুরানি হওয়া শুরু হয়ে গেল। দ্বীপের মুরব্বীরা একজন আর একজনের সাথে বসে আলোচনা করেন, ল একটা কাজ করি, এই যুবকের সাথে আলোচনা করি, তারে কি আমরা স্থায়ীভাবে রেখে দিতে পারি কিনা। আমাদের দ্বীপে সম্ভ্রান্ত পরিবার দেখে একটা বিয়ে পড়ায় দেই, বিবাহ শাদী করায়, সংসার করায় দেই, থাকুক এই ছেলের উসিলায় আমাদের দ্বীপের অনেক ফায়দা হবে। ছেলের সাথে আলোচনা করলো, রে বাবা কে কে আছেন তোমার বাড়িতে, তোমার নিজস্ব মানুষ? মুরব্বীরা, আমার মা নাই, বাবা নাই, কাছের কোনো মানুষ নাই, আমিও বড় অসহায় মানুষ, আমরা যদি সম্ভ্রান্ত কোনো ধনী পরিবার দেখে তোমাকে বিয়ে করায় দেই, তুমি কি রাজি আছো নাকি? মুরব্বীরা বিয়ে করতে রাজি, কিন্তু এক নম্বর শর্ত হলো দিনদার হতে হবে। আমার বিবি ধনী বাবার সন্তান না গরিব বাবার সন্তান, এটা আমার দেখার ব্যাপার নয়, আমার দেখার ব্যাপার হলো দিনদার কিনা, এটা আগে দেখবেন, যদি দিনদার হয় তাহলে আমি রাজি। তারা তালাশ করা শুরু করলেন। এই দ্বীপের মধ্যে একটা দিনদার পরিবারের একমাত্র দিনদার এক মেয়ে আছে, অনেক সম্পদের মালিক, বাবা নাই। এই দিনদার মেয়ে, দিনদার স্বামীর আশায় সেও বিয়ে বসে না, অনেক দিন যাবত অপেক্ষা। আল্লাহ পাক মিলিয়ে দিলেন, দুইজনের বিয়ে শাদি হয়ে গেল, আল্লাহ মিলিয়ে দিলেন। যখন মুরব্বীরা বিয়ে পড়ায় দিলেন, বাসর রজনীতে একজন আর একজনের দিকে তাকান, কাজী আবু বকর বারবার তার দিকে অবাক নজরে তাকায়। বিবি জিজ্ঞাসা করেন, স্বামী হে অবাক হয়ে কি দেখেন, অবাক হয়ে আপনি কি দেখেন বারবার? রে বিবি,
বার বার অবাক হয়ে দেখতেছি তোমার যেই অলংকার গুলো এইগুলো আমার চিনা চিনা লাগে। তুমি কই পাইছো রে বিবি? এমনি মেয়েটা কান্না শুরু করে দিলেন স্বামী হে, বহুদিন আগে আমার আব্বা হজ করতে মক্কায় গেছিলে, আমার বাবা হজ করতে মক্কায় গিয়া আমার জন্য এই অলংকার গুলো খরিদ করছিলেন, খরিদ করে আবার হারায়ও ফেলছিলেন মক্কা নগরীতেই। স্বামী গো, মক্কার একজন আল্লাহর ওলি যুবক এই টাকার ব্যাগটা পাইয়া আমার আব্বার হাতে উঠায়া দিছিলেন, বিনিময়ে কোনো হাদিয়া পর্যন্ত নেন নাই। ও স্বামী, আপনি জানেননি আমার আব্বা যতদিন জিন্দা ছিলেন এমন কোনো দিন নেই যেই দিন এই যুবকের জন্য আব্বা দোয়া করেন নাই। আমার আব্বা আমাকে মাঝে মাঝে বলতেন, মারে তোর দিনদারি দেখে, তোর আগ্রহ দেখে আমার মনে জাগে, দিনদার ছেলের হাতে তোকে উঠায় দিতে হবে। আমার দ্বীপে তো কোনো দিনদার ছেলে নাই, মক্কা যদি আমার কাছে হইতো তাহলে ওই যুবক খেয়ে না তোরে আমি তার হাতে উঠায় দিতাম। কাজী আবু বকরের চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, কান্না শুরু করে দিছে ওজুরে, আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ সবরের বদলা তুমি এইভাবে দিবা আমি কল্পনা করতে পারি নাই। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সবরকারীর বদলা আল্লাহ পাক এমন ভাবে দিবেন কল্পনাও করা যাবে না।